গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো কেমন আছেন সবাই আমি লিপিকা জার্মানি থেকে এখন বাজে হচ্ছে সিক্স টোয়েন্টি অবস্থা দেখো মানে আজকে রবিবার আমি রীতিমতো দৌড়াচ্ছি কারণ হচ্ছে আমার লেট হয়ে গেছে অলরেডি আমি লেট সো আশেপাশে কোথাও কেউ নেই আমি একা এখন বাজে হচ্ছে নটা পাঁচ নটা সাত এরকম হবে তো আমার ব্রেক চলছে এখন আর যেটা বলার জন্য আমি উদ্গ্রীব তোমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আমি যে তিন দিনের বলেছিলাম যে আমি তিন দিনের একটা দেখে আমি পারি কিনা ডায়েটটা করতে না আমি বলবো না যে আমি স্ট্রিক্টলি পেরেছি আমি স্ট্রিক্টলি সব মেনটেন করেছি তা না আমি যেমন হচ্ছে গিয়ে আমি মুড়ি খেয়েছি না মুড়ি দিয়ে আমার তরকারি আমার খুবই ভালো লাগে সো আমার লাঞ্চে আমার দেখা গেলো যে আমি সেটা খেয়ে ফেলেছি তো ওইটা তো ওই কয়েকটি ওই সরকার ওইদিকেই তুমি দিতে পারো সো তারপরেও বলবো যে আই ফিল গুড আই ফিল গুড আর মেন থিং হচ্ছে গিয়ে ওই যে রাতে একটু আগে আগে খেয়ে নিলে না তখন আসলে আমার মনে হয় যে অতটা ক্র্যাশ করার প্রয়োজনও পড়ে না আর আজকে থেকে যে আজকে থেকে আমি এটাই ভাবলাম যে না ঠিক আছে আমি এমনটাই করি যে আমি রাতে হয়তো তাড়াতাড়ি খেয়ে নেব আর দিনেও একটু বুঝে শুনেই করি কারণ হচ্ছে আমার সকালে শিফটে কাজ চলছে মর্নিং শিফটে কাজ চলছে হচ্ছে আজকে টু উইক্স হয়ে গেছে সো সামনে হয়তো আরও দুটা দিন আমার করতে হতে পারে তারপর আমার একটু বন্ধ আছে এবং তারপর আবার কি শুরু হবে আমি জানি না সো লাগাতার যদি এভাবে সকালে শীতটা কাজ করতে হয় তাহলে আমার মুখ ফুলে হারি হয়ে যাবে কারণ আমি না ঘুমালে আমার মুখ ফুলে যায় এটা সবসময় আমি একটু প্রপার যদি রেস্ট নেই আমি যদি প্রপার ঘুমটা দিই তাহলে কেন যেন আমার ঠিক থাকে অনেকের উল্টা উল্টা হয় না অনেকের তোমাদের হয় না এরকম যে ধরো প্রচুর ঘুমিয়েছো দেখলে মনে হবে যে মানে টুক ফুলে টুলে এরকম দেখলে মনে হচ্ছে যে না তুমি অনেক ঘুমিয়েছো আমার বেলায় একদম ঠিক উল্টো হবে আমি যদি ঠিকমতো মতো না ঘুমাই আচ্ছা আজকে আমি মাসকারা কাড়া নেনি এখন 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 দেখলাম আর কি যে আমি এই গান পাত তাতে কি হয়েছে কাজ করে বাসায় চলে যাব এখন অলরেডি নটা তো বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে কাজ করতে করতে দুটা বেজে যাবে আজকে ছুটি হওয়ার কথা আড়াইটায় আছে আমি বলে রেখেছি যে যেন জাস্ট আড়াইটায় আমাকে ছুটি দেয় বাকিটা আমি জানি না আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো তোমরা যেভাবে লাইক করছো যেভাবে শেয়ার করছো আমি তোমাদের কাছে সত্যি মানে রিনিউ হয়ে গেলাম আর যারা প্রোডাক্টগুলো দেখতে চেয়েছো বলেছো যে প্রিমিয়েড প্রোডাক্টগুলো আবার আমি যেন দেখাই বিশেষ করে লড়াইয়াদের যে প্রোডাক্টটা আমি ইউজ করি সেটা আমি ওটা দেখাবো তোমাদের আমি ডেফিনেটলি তোমাদের আমি দেখাবো একটু সময় দেওয়া আপিরা হয়তো বা আজকে দেখিয়ে ফেলতে পারি যেহেতু আজকে আমি ব্লগটা করবো গতকাল আমি গত দুদিন আমি ব্লগ করিনি সো আজকে যেহেতু আমি কন্টিনিউ করার আমার ইচ্ছে আছে সো আমি এক ফাঁকে তোমাদের সেটা ঠিক আছে তাহলে ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আর অর্ধেক রেডি হওয়ার পর মনে হলো কি যে আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম মানে এত তাড়াতাড়ি রেডি হচ্ছে জাস্ট কি বলবো পাঁচ মিনিটও আমার মনে হয় মানে নাই আমার আমি এত তাড়াতাড়ি রেডি হচ্ছি সো এটা তোমাদের দেখালে না মানে ভালো হতো কত শর্টে আমি এটা করলাম মানে চিন্তাই করা যাবে না সো যাক অসুবিধা নেই আরেক দিন অবশ্যই করব আরেক দিন অবশ্যই করব আজকে একটা দারুণ ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি আজকে তারিখ কত হ্যাঁ আজকে হচ্ছে দুই দুই টোয়েন্টি দারুণ না এটা হয়তো আবার পাবো আর তো না কখনই না সো খুব স্পেশাল একটা দিন ঠিক না সেই জন্য ভাবলাম কি একবার ভাবলাম যে একটু বাইরে যাওয়ার আছে তো না গেলে তো রেডি হতাম না ভাবলাম যে মানে ভেবেছিলাম ফার্স্টে যে কিছুই করবো না পরে ভাব না থাক একটু একটু করেই আমি করে ফেলি তো এই হচ্ছে গিয়ে ধরো আমার পাঁচ মিনিটের ভেতরে রেডি হওয়া আমি রেডি হয়ে গেছি অলমোস্ট আর যারা হচ্ছে গিয়ে আমার ক্রিম দেখতে চেয়েছ তাদের জন্য বিশেষ করে আমি এখন ক্রিমটা শুধু দেখাবো দেন আমি শেষ হ্যাঁ আর রকমের ডিপ কালারের লিপস্টিক অ্যাকচুয়ালি আমি দিতে যাচ্ছি না আমি হয়তো দিলে শুধুমাত্র কোনো গ্লস ইউজ করব লাইক এটার মতো হয়তো জাস্ট একটু এই শেষ আমি তোমাদের শুধু দেখাই কি দেখতে চেয়ে নিভিয়া না আচ্ছা এটা তো আমি দেখিয়েছি ফার্স্টেই এটা হচ্ছে গিয়ে তোমার প্রাইম করবে কিন্তু ইটস লাইক প্রাইমার হিসেবে তুমি এটা ইউজ করতে পারো এটা প্যাকেটটা সরি আমি ফেলে দিয়েছি বাট ইটস নিভিয়া নিভিয়া এবং এটা হচ্ছে গিয়ে তোমার গ্লো নিভিয়া বিউটি প্রাইমার এটা তোমাকে যেমন তোমাকে করবে প্লাস হচ্ছে আবার তুমি মেকআপের আগে ইউজ করতে পারো ইজ লাইক প্রিমিয়ার আর যেটা সবাই দেখতে চেয়েছিলেন যেটা ছবি হয়তো অনেকে যে আপু একটু ধরবে মানে স্ক্রিনশট নেওয়ার জন্য তো এটা হচ্ছে লরিয়ালের আমাকে তো কিছু লরিয়াল কিছু দিচ্ছে না আমি কেন তোমাদের এটা দেখাবো বলো না এটা হচ্ছে লরিয়ালের এটা হচ্ছে একসাথে তোমাকে মানে ডিটক্স মাস্ক যেটা বলে সেটা আবার হচ্ছে ফিলিং মাস্ক হুম গ্লো করবে স্কিনটাকে আর যদি মনে করো যে এতেও হচ্ছে না তোমরা মানে ছবি চাচ্ছ তাহলে ঠিক আছে আমি ছবিও দিয়ে দিতে পারি আমার কোনো আপত্তি নেই আচ্ছা এই সিরামটার কথা বলতে বলতে আমি হয়ে যাচ্ছি আমি আজকেও কিন্তু আজকে আমি যেটা করেছি সেটা সবচেয়ে ফার্স্টে আমি এই সিরামটা নিয়েছি দেন হচ্ছে গিয়ে গ্লো অয়েল এই অয়েলটা নিয়েছি কারণ আমার স্কিন ড্রাই খুবই ড্রাই সেজন্য আমার এটা নিতে হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয় আর হচ্ছে এটা এই কটা ছাড়া আমি আর আজকে কোনো কিছু আমি দেইনি আর হ্যাঁ একটা আজকে একটা ছোট্ট একটা ট্রিক্স যেটা হচ্ছে আমি এটা কি কর নাম্বার কত আমি আমার নাম্বারটা সি আর টোয়েন্টি আমার কালার হচ্ছে এটা কম্প্যাক্ট পাউডার আমি জাস্ট এটাকে মানে ধরো এভাবে করে ঝেড়ে নিয়ে জাস্ট একটুখানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে অয়েলটা একটু বেশি হয়ে গেছিলো যার জন্য মনে হচ্ছিল একটু বেশি অয়েলি লাগছে এই জন্য আমি জাস্ট এই কাজটা করেছি এছাড়া কোনো কিছু না আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমি কি কি দেই নাকি অলমোস্ট সবই দেখিয়ে দিয়েছি সো এসে কথা হবে

মানে যেভাবেই তুমি করো না কেন জিনিসটা আবার উল্টে একেবারে তোমাকে সেমটাই সেম জায়গায় চলে আসছে তো এমন একটা দিন যে আসলে আমরা দেখতে পারবো যদিও তেমন একটা কোনো বড় ব্যাপার না অনেকেই বলবে যেটা কোনো একটা ব্যাপার হলো কি নাকি তারপরেও এরকম ছোট ছোট ব্যাপারগুলাই তো ব্যাপার নাকি ভালো লাগে না আমার কাছে কিন্তু ভালোই লাগে এরকম ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব ভালো লাগে আমার মনে হয় এরকম এগুলো আমাকে খুব টানে জানো যেমন সামনে কিন্তু ফোরটিন ফেব এই যে পাশে যে আছে ফোরটিন ফেবে কি করবে কিছুই করবে না এভাবেই চলবে এটা কি কেনা হলো না বাচ্চার ওটা কি কেনা হচ্ছে না বাচ্চার কি সেটা লাগবে যে হাসি হাসি হাসতেছ তুমি ফোরটিন মে ফোরটিন ফেব মে তাহলে এখন তোমরাই দেখো তোমরাই দেখো শেষ বাসায় চলে আসলাম এখন হচ্ছে একটু টিভি দেখবো একটু বসে বসে একটু টিভি দেখি দেন হচ্ছে ইয়ে করব একটু ফ্রেশ হবো ফ্রেশ হবো বলতে হচ্ছে শুধু মুখটাকেই ক্লিন করব আর তো মানে স্কিন কেয়ার করার এখন কোনো রকমের আর ইচ্ছা নাই আর ইসেও নেই কি বলবো তোমাদের আমি এত টায়ার্ড খুব টায়ার্ড লাগছে আর কালকের দিনটা কোনো মতে পার করতে পারলে তারপর হচ্ছে টানা ছুটি পড়বে আমার কয়েকটা দিন টানা ছুটি থাকবে তো তখন ইচ্ছে আছে খুব একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ করার তোমাদের সাথে একটু হয়তো কোথাও গেলাম তোমাদের কিছু নতুন হয়তো জায়গা একটা একটা দুটো দেখালাম অ্যান্ড হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার কোন কোনো মাস্ক কোন কোনো স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। এখন বসে থাকি বসে বসে একটু টিভি দেখবো ক্র্যাপ ব্যাট্রোল দেখব সো এখন হচ্ছে গিয়ে মেকআপটা রিমুভ করবো মেকআপ বলতে আজকে আসলে আমি সত্যি কোনো মেকআপ ইউজ করিনি আমি হল জাস্ট যেই পাউডারটা ইউজ করেছিলাম পাউডার নয় কম্প্যাক্ট ছিল তোমাদের তো আমি দেখিয়েছিলাম বোধ এখন আমি কোথায় রেখেছি ওটা আমি আর খুঁজে পাচ্ছি পাচ্ছিলাম সরি ওটা আবার আমি কালকে দেখাবো না কালকে কাজটা করলে আমার ছুটি তো কাল দেখাবো না আর হচ্ছে গিয়ে এখন যেহেতু আমি আমি এটা দিয়ে না আমি এটা তোমাদের অবশ্যই দেখিয়েছে আমি অনেকবার দেখিয়েছি এটা আমার অনেক আমার একদম কী বলবো আমার অনেক ফেভারেট খুব ফেভারেট যারা যারা শুধু লিখেছ আমাকে যে আপু তুমি প্রোডাক্ট দেখাও কিন্তু হচ্ছে বেশিক্ষণ রাখো না তাদের বলি এই যে এইদের ধরে আছি নিভিয়া এটা তো মনে রাখার কথা নিভিয়া আমরা ছোটোবেলার থেকে এটা শুনতে শুনতে বড় হয়ে গেছি আমি তো বুড়া হয়ে গেছি আমি তো পুরো বুড়ি নিভিয়া শুনতে শুনতে এটা এত ভালো এত ভালো নিভিয়া বলতে নিভিয়া গ্লো লিমিটেড এডিশন আমি বারোবারে তোমাকে বলি এটা হচ্ছে লিমিটেড এডিশন এবং এটা শুধু জার্মানি না তুমি সব জায়গাতেই পাবে ইউকে বলো ইটালি তারপর সব জায়গাতে পাবে তুমি সব জায়গাতে পাবে এবং বাংলাদেশেও আমি জানি বাংলাদেশেও পাওয়া যায় সো এইটা হচ্ছে গিয়ে সেইটা যেটা হচ্ছে তোমার মুখ থেকে সমস্ত ধুলা বালি সব কিছু রিমুভ করে ফেলবে তোমার মুখে একটা এক্সট্রা টোনারও এটা টোনার হিসেবেও এটা কাজ করবে সো আমি হচ্ছে গিয়ে তোমাদের সাথে কথা বলি আর হচ্ছে আমি কাজটা করি দেখো অলরেডি আমি দেড় মিনিটের মতো কথা বলে ফেলেছি সো এই হলো গিয়ে আমার দেখো আমি একটা উঠি একটা তোমাদের দেখাই এই এই আমি আজকে কোনো কিছুই কোনো প্রাইমার বা কোনো কিছুই আমি ইউজ করিনি তেমন কোনো কিছু না শুধুমাত্র যেহেতু আমি ওয়েলটা দিয়েছিলাম আমার কাছে হঠাৎ করে মনে হলো কি যে হয়তো বা আমার স্কিনটা একটু ডাল হয়ে গেছে এটা সত্যি না মানে তুমি যদি রেগুলার না ঘুমাতে পারো ঘুমটা তো অনেক ইম্পর্টেন্ট যদি তুমি ঘুম ঠিকমতো না হয় এটা তো হান্ড্রেড পারসেন্ট তোমার স্কিনে এফেক্ট করবে সো সেই জন্যই আমার স্কিনে একটু মানে আমার কাছে মনে হয় যে আমার স্কিনটা ডাল হয়ে গেছে এবং দেখতে হয়তো একটু তেমন একটা ভালো লাগছে না বা আমার একটু যত্ন নেওয়া দরকার আছে আসলে এটা সত্যি আমার একটু দরকার আছে কারণ হচ্ছে কন্টিনিউ করলাম তো আমি কাজটা সেই জন্য একদম সকালবেলা ঘুম নিয়ে একটা টেনশন থাকে টেনশন নিয়ে ঘুমাই টেনশন নিয়ে উঠি সো এটা কেমন যেন একটা বাজে ব্যাপারটা লাগে না এই হচ্ছে গিয়ে নিয়ে নিলাম তোমার ওটা যে আমি পুরো মুখটা ক্লিন করে ফেলেছি আর এখন যেহেতু আমার তেমন একটা কোনো কিছুই করার আসলে আমার ইচ্ছেই নেই আমি আবারও সেই এটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আমি আমি এখান থেকে নিয়ে জাস্ট অ্যাজ এ ফেস ফেস ওয়াশ হিসেবে যতটুকু ইউজ করা যায় জাস্ট হ্যাঁ জাস্ট এতটুকুই আমি এটা দিয়ে আমি একটু স্ক্রাব করে নেব স্কিনটা জাস্ট এটাই করব আর কোনো কিছু আমার তেমন একটু ইচ্ছে নেই আজকে এটা হচ্ছে তুমি মানে যদি এমন হও যেমন আমার আজকে আমার অবস্থা আমার একদম ঘুমে আমার ক্লান্তি চলে এসছে এরকম হলে জাস্ট এটা করে নিলে না মানে তোমার আর টেনশন থাকবে না যে অনেক কিছু আমার করতে হবে না এই একটাই তোমার অনেকগুলো কাজে দিয়ে দেবে অনেকগুলো কাজ করবে শুধুমাত্র এই পিলিং মাস্ক মাস্কটা এটা তোমাকে স্কিনটাকে গ্লো করবে স্কিনটা এই যে একটা টায়ার্ডনেস স্কিনে একটা টায়ার্ডনেস চলে আসে না সেটা রিমুভ করবে সো এটা তো তোমরা করতেই পারো যত ব্যস্তই থাকো না কেন এটা তো কোনো কিছু না তোমরা মুখ ধাও না ঠিক না সেই তখনই মনে করো সেই সময়টাতে যেমন আমি এখন আমার কোনো কিছু করার ইচ্ছে নেই তারপর আমি তো সেটা দিলাম কি জানো আমি এখন মুখটা ধুবো জাস্ট মুখটা জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবো কিন্তু এটার কাজ এটা করে ফেলবে ঠিক না আমি মুখটা ফ্রেশ করে আবারও দেখাচ্ছি আমি জানি তারপরে তোমরা অনেকে বলবে যে আপু ওটার ছবি দাও এই হচ্ছে গিয়ে সেটা লরিয়াল 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 আর আমি হচ্ছে আমার স্কিনে জাস্ট এই সিরামটা এই সিরামটা আমি এখন নেব এটাও নেভিয়ার আমি প্রতিটা প্রোডাক্ট এখন যেটা ব্যবহার করব সব কিছু কিন্তু নেভিয়ার থাকবে সো এই এটাকে একটুখানি শেক করে নিতে হয় তা আমি নিয়ে নিয়েছি যতটুকুই নেওয়ার সো এটাই থাকবে আমি জানি আমার স্কিনটা একটু রেড রেড হয়ে আছে এখন কারণ হচ্ছে ওই যে স্কিন ইয়েটা তো এইটা তো একটুখানি বলেছি তোমাদের যে ফিলিং টাইপের তো যার জন্য একটু স্কিনটা একটু রেডিশ রেডিশ হয়ে থাকে আবার একটু পরে ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার মতো কিচ্ছু নেই সো এই হলো গিয়ে ব্যাপার আমার রাতের স্কিন কেয়ার ডান আমি পুরোপুরি ডান হয়ে গেছি আর চুলের অবস্থা যা ইচ্ছে তাই চুলের অবস্থা বারোটা মানে কিচ্ছু বলার নেই চুলের এত খারাপ অবস্থা এত চুল পরে এত চুল পরে আমি কি বলবো আমি একটা জিনিস তোমাদের দেখাই যেটা আমি আজকে ব্যবহার করব সেটা হচ্ছে আর্গান অয়েল আর্গান অয়েল এটা আমি আগে খুব ব্যবহার করতাম এটা মাঝখানে একদমই ছেড়ে দিয়েছিলাম সো এখন আবার দিয়ে দেখি কেমন লাগে কারণ যখন দিতাম আর আমি আজকে অবশ্যই আমি কি বলে আমার যে ট্যাবলেটটা আয়রন ট্যাবলেট সেটা আমি অবশ্যই নিব কারণ এই আয়রন ট্যাবলেটের জন্যই আমার অনেক প্রবলেম হচ্ছে আমি এখন দেখি যে আমার খুব সমস্যা হচ্ছে চুল এত পরে যেখানে আমি বসে সেখানেই তুমি চুল পাবে যেখানে বসে আর এই আর্গান অয়েলটা কিন্তু এমনিতেও বাংলাদেশেও নিশ্চয়ই পাওয়া যায় খুবই ভালো কিন্তু এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো মানে ভালো লাগবে কি জানো এই যে দেখো আমার কিন্তু চুলটা কোনো অয়েল হচ্ছে না কিন্তু আমি অয়েলিং করছি তাই ঠিক না মানে এটা নিয়ে এটা থাকবে এটা সারা রাত থাকবে এটা কোনো ব্যাপার না আমার জন্য এমনই থাকবে সো হয়ে গেল আমার স্কিন কেয়ার এটাই ছিল আমার আজকের সারাটা দিন ক্লান্তিতে ভরা দারুণ ব্যস্ততা মধ্যে দারুণ অলসতা সব কিছু মিলিয়ে জিনে আমার আমার একটু স্কিনটা ড্রাই এই এরিয়াটা খুব ড্রাই খুবই ড্রাই এরিয়াটা আমি এই জন্য এই জায়গাটা খুব বেশি পরিমাণে বেজলিন দিই আর আমি বেসলিনটা মনে করো আমি সাথেই রাখবো যদি আমি যখনই দেখবো যে আমার স্কিন ড্রাই হচ্ছে আমি ততবার স্লিন দিব সো আপিরা ভালো থাকবে সুন্দর থাকবে আমার জন্য দোয়া করবে আমার ফ্যামিলির জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অনেক ভালো থাকো আপিরা আর কালকের দিনটা গেলে আমি মোটামুটিভাবে চার দিনের জন্য ফ্রি হয়ে যাচ্ছি চার দিন না আমি তিন দিনের জন্য ফ্রি হয়ে যাচ্ছি তখন আমি চেষ্টা করব তোমাদের তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে সো স্টেটিভ আমার সাথে থাকো সবসময় কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখবে তোমাদের জন্যই আমার সব কিছু আসলে এখন এখন সত্যি আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ করি তখন তোমাদের মিস করি না দেখি তো দেখি তো কোন কোন আপিরা আমাকে কী কী মেসেজ করেছে ওমা দেখি তো কমেন্টস কী করলো আচ্ছা দেখিনি বা দেখেছে দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে তোমরা আমার জীবনটাকে খুব সুন্দর করে দিয়েছ এখন আর কোনো কিছুই আমাকে স্পর্শ করে না আগে যেমন ছোটো ছোট বিষয়গুলো না খুব স্পর্শ করত হয়তো যদি দেখতাম যে কাছের কোনো মানুষ মানে কোনো কথা বলেছে যেটা আমার ভালো লাগেনি এগুলো আমাকে পেয়ে বসতো আমার খুব খারাপ লাগতো হয়তো বা কিন্তু এখন না তোমরা আছো তো এখন এত ভালো লাগে আমার মনে হয় যে না আমার কথা শোনার তো লোক আছে রে আমাকে তো পছন্দ করার মতো লোক আছে ঠিক আছে থাকুক না যে যার মতো থাকুক আমি তোমাদের নিয়েই থাকি ভালোই আছি সো আলহামদুলিল্লাহ যে যেখানে থাকো যেভাবে থাকো খুব ভালো থাকবে ফ্যামিলিকে নিয়ে থাকবে ফ্যামিলিকে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলির চাইতে ইম্পর্টেন্ট কিচ্ছু না কোনো কিছু না ফ্যামিলিকে সময় দিবে বাচ্চাদের সময় দিবে বন্ধু বান্ধবের সাথেও সময় দিবে সবাইকে সময় দিতে হবে এবং এই এত কিছুর ফাঁক দিয়ে এত কিছুর ভিতরে নিজেকে সময় দিতে ভুলো না কিন্তু নিজের জন্যও সময় বের করবে নিজের জন্য একটু যত্ন করবে নিজেকে খেয়াল রাখবে নিজেকে ভালোবাসতে হয় নিজেকে ভালো না তো নিজেকে যখন তুমি ভালোবাসবে যখন নিজের কেয়ার করবে তখন দেখবে তুমি অন্যকেও কেয়ার করছো অন্যের প্রতিও তোমার একটা দায়িত্ববোধ চলে আসছে অন্যকেও তুমি ভালোবাসছ সত্যি করে দেখো দেখবে জীবনটা অনেক সুন্দর অনেক বকবক করলাম আমার বকবক যদি তোমরা শোনো যদি মন দিয়ে শোনো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কংগ্রেচুলেশন্স যে আমার চ্যানেলটাকে তোমরা এখন এত পছন্দ করেছ যে আজকে চার হাজার পাঁচশো তিনজন মেম্বার আমরা ইয়াস আমি প্রতিদিন দেখি প্রতি ঘন্টায় দেখি কতজন এসছে আমার কাছে ভালো লাগে তো আর ছ হাজার দুশো অথবা ছ হাজার তিনশোর মতো আছো ফলোয়ার্স যারা এত তো ফলো করছো নিশ্চয় আমাকে পছন্দ করছো নাকি ফলো যখন করছো তখন গ্রুপে জয়েন হয়ে যাও ফলো করে লাভ কি দূর থেকে দেখে দেখে লাভ আছে নাকি দূর থেকে দেখে লাভ নেই চলে আসো আর ইউটিউবে প্লিজ ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না আইকনটা ক্লিক করলে তোমার কাছে আমার যতবার আমি ভিডিও আপলোড করব ততবার তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ঠিক আছে তাহলে আজকে আসি ভালো থাকবে অনেক ভালো থাকো টাটা গুড নাইট আল্লাহ হাফেজ